জনতার চূড়ান্ত কাণ্ডজ্ঞানহীনতা সরকারের ব্যর্থতা আর হেমাহির এয়া হয়েছে প্রতিফলন। আজি গুয়াহাটি মহানগরবাসী এই ধরনের কারণে সরকারি হেমাহির বিভাগীয় কর্তৃপক্ষের হেমাহির এই ধরনের আজি একটা পরিবেশের সূচনা হয়েছে। সমান্তরভাবে আমি যদি কথা কবল যাও যে চূড়ান্ত কাণ্ডজ্ঞানহীনতা গুয়াহাটি মহানগরবাসী একাংশ, আমি সকলে কথা কোন একাংশ মহানগরীকর কাণ্ডজ্ঞানহীনতার ফল কিন্তু আজি মহানগরীকে নিজেই ভুগিছে। কারণ যে যতে ততে যে জাবর যতে ততে পেলায় তার কিন্তু যথেষ্টখিনি আসলে এই ধরনের কৃত্রিম মানুষ সমস্যা হয়। আর আনহাতে আন একটা কথা মানে এইখানে উল্লেখ করব বিচার যে বিভিন্ন সময় জাবর নিষ্কাশনের যখন নাটক গুয়াহাটির পৌর নিগমে করে সেই নাটক আমি বিভিন্ন সময় দেখবলে পাও। কোটি কোটি টকার গুজরাটের সুপার সাকার ক্রয় করা হল, কোটি কোটি টাকা খরচ করা হল। কেদিনমান পূর্বলকে এই যে হাতিগাঁও অঞ্চল আছে, এই হাতিগাঁও অঞ্চলত আমি দেখবলে পাইছিল কেবাখনো সুপার সাকার লো ওরে নিশা এই ধরনের জাবর নিষ্কাশনের নামত চূড়ান্ত ভেক ভাওনা করে, এক চূড়ান্ত ভেক ভাওনা। কিন্তু তার ফল কোনো ধরনের ফল আসলে আজিলেক নহল। জাবর নিষ্কাশন করেছে করেছে কিন্তু আজিলেক কোনো ধরনের ফল নহল। আনহাতে এই দৃশ্যটি দেখাব বিচার যে একাংশ মহানগরীকর কাণ্ডজ্ঞানহীনতা এয়া হয়েছে ফল। এই যুদ্ধ জাবর নিছে এই জাবর সমূহ এই ধরনের রাস্তাতে পেলওয়া হয়েছে। গতি ইয়ার যুদ্ধ ড্রেনস আছে এই ড্রেনেজ সিস্টেমতো যথেষ্টখিন ব্লক হয়ে গেছে, যার এই পানি কোরো পানি কত আসলে যাবর একটা ব্যবস্থা নাই দেখিছে আপনাদের জানেন। দাদা, দৈনন্দিন আপনাদের এই ধরনের যাবর রাস্তাত কি যাবর পায়? এই ধরনের জাবর সমূহ লওয়া হয়েছে জি এম সির বাহন আছে। এঞ্জেলা মই দেখাইছো এই যে পথ হাতিগাঁওর এয়া হয়েছে একটা ব্যস্ত পথ, এই পথ তো বন্ধ। এই পথে কত যায়? এই রাজেন্দ্র স্কুলত স্কুলত যায়। স্কুল তোমার স্কুল কত? আমার স্কুল এটু এটু স্কুল। আজি স্কুল খোলা আছে না? আজি বন্ধ আছে পানির কারণে। পানির কারণে বন্ধ? ঘর কত? আমার ঘর থানার সেরা থানা আছে। তোমালকে এই পানিরে এনেকে আইছে স্কুল? আমি সাবো আছি স্কুল খোলা আছে না বন্ধ আছে। কি কইছে স্কুল আজি স্কুল বন্ধ থাকিব? বন্ধ স্কুল। কোন ক্লাসত পড়ি আছে তুমি? 6 ক্লাস 6। তোমালকে পরীক্ষা আছিল? পরীক্ষা আছে। এটা কি কইছে স্কুল বন্ধ দিছে? স্কুলের ভিতর পানি সুমাইছে। আর এইখান হয়েছে হিজুবাড়ি প্রাথমিক বিদ্যালয়। এয়া হিজুবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ভিতর ভাগের এয়া হয়েছে দৃশ্য। এই ধরনের এটা জলমগ্ন হয়ে আছে গোটেই বিদ্যালয়খন। ইয়ার যখন শিক্ষক আছে তেওঁলোক বিদ্যালয় আহিছে, কিন্তু ছাত্র ছাত্রী সকল বিদ্যালয় আহিবা অবস্থা এটা নাই। এয়া বিদ্যালয়ের দৃশ্য। এঞ্জেলা সাক, আপনি দৃশ্য দেখিলে গম পাব এই ধরনের এটা রাজ্যের ভিন্ন প্রান্ত বানপানীর কবলত পড়েছে। কিন্তু গুয়াহাটি মহানগরবাসীও বাদ পড়ে যাওয়া নাই। গুয়াহাটির বিভিন্ন প্রান্ত এই ধরনের কৃত্রিম মানুষ সমস্যা আছে। এই যখন বিদ্যালয় আছে এই বিদ্যালয়ও বর্তমান বন্ধ রাখবলগা হয়েছে। তেওঁলোকৰ পরীক্ষা আছিল যদিও সেই পরীক্ষাও বাতিল করবলগা হয়েছে, কারণ বিদ্যালয়ত এটা একাঠু পানি। বিদ্যালয়ের যুদ্ধ গৃহ আছে, মই অকমান অমিত শর্মক আগুয়া আহিবলে অনুরোধ জানাইছো। এইখন যখন বিদ্যালয় এই বিদ্যালয় দেখিছে আপনাদের পানি, ইমানখিনি পানি এটাও আছে। গতি ভিতর ভাগলকে ছাত্র ছাত্রী সোমাবা ইয়াত কোনো ধরনের ব্যবস্থা নাই। এই বিদ্যালয়খন এটা বন্ধ রাখবলগা হয়েছে। কিন্তু ইয়ার যখন কর্মচারী সেই কর্মচারী সকল তেওঁলোক আহিছে, কিন্তু ছাত্র ছাত্রী আহিবা ব্যবস্থা ইয়াত নাই। ভিতর ভাগত হয়তো এই যুটা ইতিমধ্যে দেখিছে এই যুক্ত বিদ্যালয় গৃহ, এই বিদ্যালয় গৃহ সম্পূর্ণরূপে পানির তলত। তার ভিতর হয়তো আসবাব আছে বা কাগজ পত্র থাকবে, সেয়া ইতিমধ্যে বিনষ্ট হয়েছে। কিন্তু ইয়ার যখন শিক্ষক শিক্ষয়িত্রী আছে তেওঁলোক বিদ্যালয়লৈকে আহিছে, কিন্তু ছাত্র ছাত্রী সকল বিদ্যালয়ত আহিবা একটা ব্যবস্থা নাই। গতি এই ধরনের গুয়াহাটি মহানগরীর একটা অবস্থা হয়েছে। কণ কণ ছাত্র ছাত্রী সকল আহিছে বিভিন্ন সময়। গুয়াহাটি মহানগরবাসীর এই যে সমস্যা, এই সমস্যা দূর করার কারণে কিন্তু যিধরনের ব্যবস্থা লব লাগিছিল সেই ব্যবস্থা আজিলেক লব পৰা নাই। ছাত্র ছাত্রী সকল আহিছে, কিন্তু দুই তিনিজন ছাত্র ছাত্রী আহিছে, কিন্তু বাকি ছাত্র ছাত্রী আহিবার ব্যবস্থা নাই। গতি জাবর নিষ্কাশন করে কেবলমাত্র ভেক ভাওনা করে গুয়াহাটি পৌর নিগম নামের যে বিভাগ আছে সেই বিভাগটোয়ে কাম সমূহ চলাইছে, কিন্তু এই ধরনের স্থায়ী একটা সমাধান নাই, বিজ্ঞানসম্মত একটা চিন্তা চর্চা নাই, যার প্রতিদিনে এই বিদ্যালয়খন বিশেষকে খিজুবাড়ি যখন প্রাথমিক বিদ্যালয়, অকমান যদি প্রধানগী আছে মানে অকমান আপনার ওসর মাতিছো, এই বিদ্যালয়খন আমি প্রায় বাতরি পরিবেশন করছো প্রায় বছরটো যেতিয়াই বা এজাক বরষুণ হয় তার পাছতেই বানপানির কবলত পড়ে, কৃত্রিম মানুষ কবলত পড়ে। আজি বিদ্যালয় ছাত্র ছাত্রী আহিছে নে? যথেষ্ট অংশ ছাত্র ছাত্রী আহিছিল, কারণ বানপানির কারণে আমি আজি পরীক্ষা পাতিব নোৱাৰিলো। আজি আপোনালোকৰ পরীক্ষা আছে? পরীক্ষা আরম্ভ আছিল, তো দেখা যায় ইমান পানি হয়েছে আর এই পানির কারণে আমার পরীক্ষা পাতা সম্ভব নহল আজি। কারণ চাওক আপনাদের যদি ক্লাসরুমতে পানি দেখাই পাইছে, গতি বাইদেউবিলাকেও মানে এই রুমের পর সেই রুমত যাব নয়, লড়া ছাড়া যাব নয়, সেইকাৰণে আমি উদ্যতম কর্তৃপক্ষ মানে যোগাযোগ করি
কথাটো অবগত করলো যে আমি কি গ্রুপ পরীক্ষা রবি হলো আজির কারণে স্কুলটা বন্ধ করে দিয়ে দিও এতিয়া বা যদি এই ধরনের অস্বাভাবিক হয়ে থাকে যদি পানি যদি এনে ধরনের থাকে তার পাছত পরীক্ষা আপনাদের যথেষ্ট পলমকে পাতিবলগিয়া হবো হয় ঠিক এনেকা যদি পানি থাকে আমি পরীক্ষাটো পিছিয়ে দিব লাগিব পরীক্ষা পাতিব নোৱাৰিম আর এই পানির পরে আমি সকাবার কারণে আমি সরকারের অনুরোধ করেছিল যে আমার চারিফালে রাস্তাঘাট ওখ হয়ে আছে আর এই স্কুলখন চোতালটো দ হয়ে আছে যার কারণে একজাক বরষুণ হলে ক্লাসরুমতে পানি চোতালতে পানি উঠে আজি অসমৰ ভিন্ন প্রান্তত বানপানী হয়েছে সেয়া কথাটো অকমান অন্য প্রসঙ্গ কিন্তু গুৱাহাটীত এজাক বরষুণ আহিলে বিশেষকে হিজুবাড়ি প্রাথমিক বিদ্যালয় পানির তলত থাকে এইটোতো কারণে আমি এই স্কুলখন 1946 সনত স্থাপিত হয়েছে আর এই কারণে আমি অসম সরকারক অনুরোধ করেছিল আমার শিক্ষামন্ত্রীকে মানে মেমোরেন্ডাম দিছিল যে আমার স্কুল স্যার একজাক বরষুণ হলেহে পানি উঠে গতিকে পানির কারণে আমি সকাবার কারণে আমি আমার চোতালত যদি মাটি পেলে দিয়া যায় হয়তো আমি পানির কারণে সকা পাম আর এই আমি আমার স্থানীয় বিধায়ক আমি তেখেতকে অনুরোধ করেছিল তেখেতে মাটিও আনিছিল মই তেখেতে গেলে আমার ফান নাই ফান আইলে আমি কিভাবে করি বুঝে এনেকা কইছিলে কিন্তু আজিলে কোনো খা খবর নাই ঠিক আছে এঞ্জেলা আপনি শুনিলে এই ধরনের ইয়ার যখন শিক্ষাগুরু আছে তেওঁলোক আহিছিলে কিন্তু আসলে ছাত্র ছাত্রী সকল আহিব পড়া এটা ব্যবস্থা নাই এই যে একটা পথ আছে উপপথ আছে এই উপপথে ছাত্র ছাত্রী সকল আহিব নয় আর খুব বিপদ সংকল ভাবে কারণ যুম নলা আছে সেই নলা সমূহ যদি কেনেবাকে আসলে সুমাই পড়ে তো অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিক ঘটনা যে নহব সেয়া আসলে উমান লব নারি গতিকে ছাত্র ছাত্রী সকল আহিছিল যদিও পুনৰ উভতি যাবলগা হয়েছে যথেষ্ট কষ্ট করে আহিছিল আর এয়া হয়েছে পরিবেশ গুৱাহাটী মহানগরী এয়া কোনো গাঁৱৰ দৃশ্য নহয় গুৱাহাটী মহানগরীর মাজমজিয়ার দিসপুর সমষ্টির অন্তর্গত এয়া হাতীগাঁওর হিজুবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের এয়া হয়েছে দৃশ্য আর এই ধরনের এটা পানির তলত ইয়ার যুম গৃহ আছে বিদ্যালয় গৃহ এটা সম্পূর্ণভাবে পানির তলত যে মূল পথ আছে সেই মূল পথ পানির তলত ইতিমধ্যে বহু বাহন বিকল হয়ে উঠিছে আর এয়া দৃশ্য আমি দেখাবলৈ চেষ্টা করছো এই যখন লোক আছে এই লোকসকলে কিন্তু এই যেটু পথ আছে এই পথটোয়ে আহা যা করেছে কিন্তু কিমান বিপদ সংকলভাবে আহা যা করবলগা হয়েছে এই দৃশ্যটো হয়তো আপনি চালে নিজে প্রত্যক্ষ করব যে গুৱাহাটী মহানগরীত থাকি আসলে এই ধরনের যমর যাতনা প্রতিদিনে আজি হয়তো কেবলমাত্র বরষুণের বাবেই নহয় এজাক যেতিয়া বরষুণ দিয়ে তো এই ধরনের অবস্থা সূচনা হয় আর এই ধরনের কেবল রিক্সা ব্যবহার করে এই যে পথ মানে বিপরীত দিকে থাকা পথটু অকান দেখাবলে চেষ্টা করছো গৃহবন্দী হয়ে আছে সাহায্য যদি ক্যামেরা লেন্সত আমি দেখাব পড়ো এঞ্জেলা আপনি নিজে চাব এই যখন লোক আছে এই যখন গেট আছে সেই গেটখনলৈকে মই দেখাইছো তারপর লোকসকল এইখিনিলৈকে বাহিরে ওলাই আহিব পড়া অবস্থা এতিয়া নাই তাত গৃহবন্দী হয়েছে ইয়ারপর আর কেবাটাও ইয়াত লোক আছে গৃহবন্দী হয়ে থাকি লাগে রিক্সা ব্যবহার করা হয়েছে মানে অকমান দাদা আপনি এই ফালের পর আহিলে পানি কিমান তার কিমান দূরলকে পানি আপনার একেবারে স্কুলের ওসরলকে পানি আর একাঠু ওপর পানি এই পানিখিনি ওলাই যাবলে নাই কম বরষুণ যদি নিদিয়ে এসপ্তাহ বেশি লাগবে আজিলেকে ইয়ার পানি হিসার কোনো একটা কারুর মানে দৃষ্টিগোচর হওয়া নাই কেনেকে কি করিম স্কুল দুখন লড় ছিল যাবই নয় সম্মুখখনে দেখিছে হবিত্র খালো এখন স্কুল আছে আছে এখন এমই স্কুল আছে এমই স্কুল হয় এমই স্কুলখন তো বন্ধ হৈ আছে এতিয়া যাবতো নোৱাৰে বন্ধ বুলি ঠিক কব নোৱাৰি লৰা ছলিখিনি কিনি জুই এটা যায় বাকিখিনি ঘূৰি ঘূৰি আহে সদায় ঘূৰি ঘূৰি আহে এইটো আজি নহয় যেতিয়া আপোনাৰ আজি বৰষুণ সকলোতে হৈছে কিন্তু বেলেগ দিনও আমি দেখিবলৈ এই পথটো সদায় পানী থাকে সদায় থাকে আর এতিয়া বৰষুণৰ মাত্রা বেশি হৈছে কাৰণে পানী ওলাই যোৱা কোনো ৰাস্তাই নাই এই ড্ৰেইনটো পানী টানিব নোৱাৰে হাতীগাঁৱৰ ৰাস্তা অৱস্থা দেখিছে আপুনি তো আমার ইয়াত থাকিবলৈ লোৱাৰ পৰা আমাৰ অৱস্থাটো মানে কবলগীয়া আর মানে ছোৱালীক স্কুললৈ পানীয়ে পানী আনো স্কুলৰ এনেকৈ পানীয়ে পানীয়ে যায় মিছেছো তেনেকে যায় ময়ো তেনেকৈ অফিচ কৰোঁ যথেষ্ট মানে কষ্ট ভুগিবলগীয়া আছে ভাবিছোঁ চৰকাৰে বা মিউনিচিপালিটি কৰ্পোৰেশ্যনে অকণমান এই ক্ষেত্ৰত অলপ মনোযোগ দিয়ক ৰাইজৰ অকণমান সুবিধা কৰি দিয়ক আমার যদি এখন রবর নাও দিয়ে সেইখিনি সুবিধা কারণ রিক্সা ইয়াত ই রিক্সাও চলিব নোৱাৰে এতিয়া মানে আপোনালোকৰ রিক্সা ইয়াত কাম না আপোনালোকৰ নাও লাগে নাও এখন হলে ভাল হয় আমার উপযুক্ত একটা বাহন হব তার বাইরে রক্ষা নাই কারণ রিক্সা যখন যায় ঠেলি ঠেলি কোনোমতে যায় তার যথেষ্ট কারণ রাস্তাটোর তলত হিল ইটা বালির মানে কত কি আছে গাত আছে কোনো কব নয় পড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে বাইক গাড়ি তো অহার গাত আছে যথেষ্ট গাত আছে এই ধরনের বিপদ সংকুলভাবে যাত্রা করেছে করে আছে রাতে বিয়লিতে আপনার হাপর ভয় আছে হাপর ভয় পোক পড়ার ভয় আছে গতি যথেষ্টখিনি অসুবিধার মাজে মুকে দেখিছে আপনি মানে দুটা বেগ লাইয়া ওলাই আইসু স্কুলত আছে পড়ি গেলে আকো কাপড় চেঞ্জ করব লাগে চ্যানেল পিনি আইছো হে আর আর এয়া হয়েছে এঞ্জেলা আপনি হয়তো ক্যামেরার সম্মুখে ব্যক্ত করেছে যে এই যে পথ আছে হাতীগাঁও হিজুবাড়ি বিদ্যালয়ের যে কাখর যে পথ দাদা পানি কিমান দূরলৈকে পানি আছে তাত পানি আছে আগক লেগে স্কুলখনক লেগে আপনি দৈনন্দিন এনেকে আহা যা করেন এনেকে আইছো কিমান বছর পর এনেকে আহা যা করি আছে 5 বছর মান হল 5 বছর 5 বছরের সমস্যা সমাধান নহল আজি লৈকে নাই জনাইছে বহুবার তার পাছত সমস্যা সমাধান নহয় জনাইছো মানে কি এটা আধাইলো কৰিছিল দেখুন কাম হয় নাই আধাৰ হিলা কৰিলে কিন্তু কাম কোনো হোৱা নাই নাই
সাইকেল লৈ তেওঁলোকে আহিছে আৰু যিগৰাকী ব্যক্তি অকণমান আগতে কৈ গ'ল যে ইয়াত ৰাবাৰ নাও এখন লাগে তেওঁলোকক ইয়াত জানে ৰাস্তা ঠিক নহয় ইয়াত এই ৰাস্তা কেতিয়াও ঠিক নহয় তেওঁলোকে বুজি পাই গৈছে ইয়াত এই ৰাস্তাটো ঠিক কৰিব নোৱাৰে গুৱাহাটী পৌৰ নিগমে এইটো যিটো পথ এই পথ ঠিক কৰিব নোৱাৰে কাৰণ যি ধৰণৰ এটা অৱস্থা ইয়াত সূচনা হৈছে তাত আগৰ আৰু এখন মধ্য বিদ্যালয় আছে সেই মধ্য বিদ্যালয়ত যোৱা ছাত্ৰ ছাত্ৰীসকলেও ইতিমধ্যে তেওঁলোকে বিদ্যালয় ত্যাগ কৰিবলগা এটা অৱস্থাৰ সূচনা হৈছে পাঁচ বছৰ কিন্তু এঞ্জেলা কম সময় নহয় পাঁচ বছৰলৈকে তেওঁলোকে এই ধৰণৰ যমৰ যাতনা দৈনন্দিন তেওঁলোকে ভুগিছে বিভিন্ন সময়ত আমি কিন্তু বাতৰি পৰিৱেশন কৰিছোঁ কেৱলমাত্ৰ আমি যিসমূহ বিভাগীয় কৰ্তৃপক্ষ আছে তেওঁলোকক এই দৃশ্যসমূহ দেখুৱাইছোঁ যে গুৱাহাটী মহানগৰীত আজি গোটেই অসমতে বানপানী হৈছে সেইটো বেলেগ কথা কিন্তু যেতিয়া ৰ'দ দি থকা সময়তো বতৰ যেতিয়া অনুকূল থাকে অনুকূল বতৰতো কিন্তু এই ধৰণৰ পানী ইয়াত জমা হৈ থাকে গতিকে কোনো ধৰণৰ আচলতে বিজ্ঞানসন্মত চিন্তা চৰ্চা নাই ইয়াৰ পানীখিনি কি ধৰণে আন এটা ছাইডলৈ কি ধৰণে ছাপ্লাই কৰিব পাৰে কি ধৰণে ইয়াৰ পৰা আন ঠাইলৈ পৰ্যবেক্ষিত কৰিব পাৰে এই ধৰণৰ কিন্তু বিজ্ঞানসন্মত চিন্তা চৰ্চা নাই যাৰ বাবে আচলতে এই ধৰণেই গুৱাহাটী মহানগৰবাসীয়ে আজি যমৰ যাতনা ভুগিব লগা হৈছে দৈনন্দিন তেওঁলোকে এই ধৰণে এই যি কদৰ্যময় নলা দুৰ্গন্ধৰ পানী সেই পানী গচকি তেওঁলোকে দৈনন্দিন অফিচ কচাই লৈ যাব লগা হৈছে ছাত্ৰ ছাত্ৰীসকলে বিপদ সংকুল বিজয় আমি এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জনাইছোঁ বিজয় আমি পৰৱৰ্তী মুহূৰ্তত যাম আপোনাৰ কাষলৈ এয়া হাতীগাঁৱৰ পৰা বিজয় আমাক পৰিৱেশটো দেখুৱাইছে কেনেধৰণৰ আচলতে সমস্যাৰ সৃষ্টি হৈছে প্ৰতি মুখলধাৰ বৰষুণৰ পাছতে মহানগৰীৰ এখন ছবি হৈ পৰিছে এতিয়া সচৰাচৰ যিখন ছবি আমি দেখি থাকোঁ যথেষ্ট হাৰাশাস্তিৰ সন্মুখীন হ'ব লগা হয় আজিৰ দৃশ্যাংশ ইয়াত দেখুৱাইছোঁ বিভিন্ন প্ৰান্ত এতিয়াও কৃত্ৰিম বানৰ সন্মুখীন হৈছে মহানগৰবাসী গৃহবন্দী হৈ থাকিব লগা হৈছে ঠায়ে ঠায়ে ধন্যবাদ জনাইছোঁ বিজয় আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।